কলাশ্রী সঙ্গীত ও তবলা বাদ্য শিক্ষা কেন্দ্রের অনুষ্ঠান। শিলিগুড়ি সুভাষপল্লীতে রয়েছে কলাশ্রী সঙ্গীত ও তবলা বাদ্য শিক্ষা কেন্দ্র। সেই শিক্ষা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয় শিলিগুড়ি তথ্য কেন্দ্রের দীনবন্ধু মঞ্চে। শুরু থেকে শেষ পর্যন্ত এই শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে। সেই শিক্ষা কেন্দ্রের তরফে ঝুমা সাহা চক্রবর্তী এবং প্রলয় সাহা জানিয়েছেন, সঙ্গীত শিক্ষার সঙ্গে তারা যত্ন সহকারে তবলাও শিখিয়ে চলেছেন। এখানে শিক্ষা গ্রহণ করলে অনেকেই বেশ উন্নতি করেছেন। শিক্ষা কেন্দ্রের ছাত্রীরাও অনুষ্ঠান নিয়ে অনেক কথা জানালেন। সবচেয়ে বড় কথা, এই শিক্ষা কেন্দ্র সুন্দর এক সাংস্কৃতিক পরিমণ্ডলও তৈরি করেছে। বিগত দু বছর অবশ্য করোনার জন্য বন্ধ ছিল বার্ষিক অনুষ্ঠান। নন্দিতা ভৌমিকের একটি প্রতিবেদন। আপনি তো কলাশ্রীর অধ্যক্ষা, তো আপনার স্কুলের আজকে বার্ষিক অনুষ্ঠান হলো, তো স্কুল আপনার মানে কতদিনের? আমার স্কুল হলো অনেক বছর, বহু বছর হয়ে গেল। আচ্ছা, তো অনুষ্ঠান কতদিন ধরে হচ্ছে? তাও অনুষ্ঠান 12-13 বছর হয়ে গেল। তো কতদিন ধরে গান শিখছেন? ম্যামের আমার দীর্ঘদিনের গান, গানের প্রতি ভালোবাসা সাংসারিক জীবনের জন্য অনেক গ্যাপ পড়ে গেছিলো। ম্যামের ভালোবাসায় কলাশ্রী আমার ভীষণ একটা ভালোবাসার, ভালো লাগার জায়গা। ম্যামের আন্তরিক ব্যবহার, স্যারের আন্তরিক ব্যবহারেই আমার গান চলার আবার নতুন করে যাত্রা শুরু। ইচ্ছে পূরণ হচ্ছে। আজকের অনুষ্ঠান আমাদের ভীষণ আনন্দ দিয়েছে, আমরা ভীষণ আনন্দ করেছি। আমি অনেক ছোটো থেকেই ম্যামের কাছে গান শিখছি। ম্যাম আমার গার্জেনের মতো, আমার মায়ের মতো। আমি অনেক ম্যাম আর স্যারের কাছে গান শিখছি। স্যার প্রধান টিচার আনন্দ করে প্রতি বছর আমরা এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে করি। আর মাঝে অতিমারির কারণে অনেক সময় আমাদের অনেক অসুবিধা গিয়েছে, সেই কারণে আমাদের প্রোগ্রামটা বন্ধ ছিল। আমি গত বছর আমরা প্রোগ্রাম করতে পারিনি, আর এই বছর করে আমাদের খুব ভালো লাগছে আর আমরা খুব খুশি। থ্যাংক ইউ। তো আপনার স্কুল মানে কতদিনের? আজকে আপনার স্কুলের বার্ষিক অনুষ্ঠান হলো, কিছু বলুন। অনুষ্ঠান কতদিন ধরে হচ্ছে আপনার? আমাদের অনুষ্ঠান প্রতি বছরই করি আমরা, এই করোনার জন্য দু বছর বন্ধ ছিল। তাছাড়া আমরা প্রতি বছরই আমাদের অনুষ্ঠান হয়, বার্ষিক প্রোগ্রাম একটা করি সবাইকে নিয়ে আমরা। তোমার নাম? আচ্ছা, তুমি ম্যামের মেয়ে। অপেক্ষা করে থাকবো এই প্রোগ্রামটার জন্য। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ, একসাথে সব এরকম ভাবে এগিয়ে চলো তোমরা।